বিদায় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তোলার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট অভিনয় শিল্পী আহসানুল হক মিনু। আপনি একজন মঞ্চ কর্মী, আপনি চলচ্চিত্র অভিনেতা, আপনি টেলিভিশনে ভালো করেছেন, কিন্তু অত্যন্ত আবেগী একজন মানুষ আপনি। আপনি অনেকের কাছে ধোকা খেয়েছেন, অনেককে ভালোবেসে, তার ভিতরে তৌকির আহমেদ, তার ভিতরে মীর সাব্বির, তার ভিতরে আরও কিছু মানুষ আছে যারা বিভিন্ন সময় নাটক চলচ্চিত্র বানাতে গিয়ে আপনাকে অনেকভাবে পেয়েছে, আপনি নিজে স্বেচ্ছায় তাদের উপকার করতে গিয়ে পরে কষ্ট পেয়েছেন। এই আবেগী মানুষের কষ্ট পাওয়ার বিষয়টি একটু ব্যাখ্যা করেন। আমি কোনো কষ্ট পাই না, আমি তোমার সঙ্গে যেরকম কথা বলি, সবার সঙ্গে চলি, সবাই ভালোবাসে, সে ভালোবাসা যদি আমাকে সেই প্রতিদান যদি না দেয় আমার কোনো দুঃখ নেই। আর কেউ আমার সাথে যে ধোকা দিয়েছে, না, কেউ আমাকে ধোকা দেয়। আপনি যে সার্ভিসটা দিয়েছেন তার বিনিময়ে তো আপনি সেভাবে পাননি কিছু। সার্ভিস তো আমি সারা জীবনই দিয়েছি, চাকরি করেছি, চাকরিতে কোনো যা বেতন পেয়েছি সেটা দিয়েই চলেছি, বাড়তি পয়সার কোনো চিন্তা করিনি। নাটকের যে পয়সা পাই তার বলিনি যে আমাকে এত ছাড়া আমি করব না, এরকম আমি কখনোই আমি করিনি, বাড়তি নিয়ে আমি ভাবিও। টেলিভিশন সংগঠন, অভিনয় শিল্পী সংগঠনের সাথে জড়িত ছিলেন এবং এরপরে ইলেকশনে আপনি হেরেছেন। আপনার মতো একজন মানুষ, এত বছর ধরে সংগঠন করা মানুষ, আপনি শিল্পী সমিতির ইলেকশনে হেরেছেন, তার মানে কিছু সংখ্যক শিল্পী আপনাকে ভুল বোঝে, তাই তো নাকি? হইতে পারে, আমাকে হয়তো পছন্দ করে না। কেন ভাই? হয়নি কেন করে না এটা তো আমি বলতে পারবো না। আবার অনেকে বলে যে আপনি খুব কৌশলী, ভিতরে ভিতরে খুব চটুল এবং কুটিলতা জানেন, এটা কি ব্যাখ্যা করবেন? আমি কুটিলতা করিনি কোনোদিন, কারোর সাথে কেউ বলতে পারবে না যে আমি কারোর সঙ্গে দ্বন্দ্বে গেছি, কারোর সঙ্গে যুদ্ধে গেছি, না, আমি আমার মতো করে চলেছি, আমাকে যারা পছন্দ করেনি আমার তাতে কোনো অসুবিধা হয়। এত বহুবিধ কাজ না করে, এত মানুষের উপকার না করে, শুধু মন দিয়ে যদি অভিনয় করতেন তার রিটার্নটা কি বেশি আসতো না? এটা ঠিক, তবে আমি হয়তো ভুল করে চলে গেছি। সংগঠনকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, শিল্পীকে ভালোবাসি, যার কারণে হয়তো আমার মোড় ঘুরে গেছে। এত বছর সংগঠন করা একটি মানুষ সংগঠনকে এখন ভয় পান কেন? না, আমি সংগঠনকে ভয় পাই না, তো আমার সংগঠন আছে। আপনি বললেন যে না আমি সংগঠনের দ্বারা চাই না। না না, আমার সংগঠন আছে তো, আমার তো জাগ্রত ব্যবসায়ী জনতার আমি অ্যাম্বাসেডর। রাইট, আপনি জাগ্রত ব্যবসায়ী, জনতার শিল্পী, অথচ আপনি জাগ্রত ব্যবসায়ীর ব্যবসায়ী হয়ে গেলেন, জাগ্রত তাও আবার ওদের আমি অ্যাম্বাসেডর। রাইট, ওয়াই, কেন আপনি শিল্পীদের না হয়ে কেন ব্যবসায়ীদের হয়ে গেলেন? কেন কেন এটার ব্যাখ্যা করি এখন। এই সংগঠনটি মানুষের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে। এই সংগঠনের মূল যে সভাপতি শেহাব রিফাত আলম, এটার স্বপ্ন দেখিয়েছে সে, সে আমাকে টেনে নিয়ে গেছে, আমি তাদের সঙ্গে সেই জন্য আছি। অভিনয় তাহলে আপনি নিয়মিত না? অভিনয় করছি, সংগঠনও করছি, সংগঠন তো থাকতেই হবে, আমার একটি প্রিয় সংগঠন। অভিনয় জগতে সবচেয়ে বড় দুঃখ কি পেয়েছেন? কোনো দুঃখ পাইনি আমি, আমার কোনো দুঃখ নেই। প্রাপ্তি সবচেয়ে বড় কি? প্রাপ্তি মানুষের ভালোবাসা পেয়েছি আমি। আমি যে সংগঠনটি করি, সারা বাংলাদেশের 64টি জেলায় আমাদের সংগঠন, সে সংগঠন থেকে আমাকে ভালোবাসায়। আপনি যে একজন বীর মুক্তিযোদ্ধা, গ্যাজেটে তো আপনার নাম আছে। অবশ্যই। এবং আপনি বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনি ফ্যাসিলিটিস কি পান কিছু? না, এখন পর্যন্ত পাইনি। বাংলাদেশে এখন মুক্তিযোদ্ধারা ভালো আছে তো? নিশ্চয়ই ভালো আছে, সবার কোনো অভিযোগ নাই তো? আছে, অনেক অভিযোগ আছে, কারণ মুক্তিযোদ্ধারা যারা এখন, অনেক মুক্তিযোদ্ধাদের হয়তো নাম লিস্টে আসেনি। আবার দেখা যায় যে যে মুক্তিযোদ্ধারা গ্রামে পড়ে আছে তারা কষ্টে আছে, তাদের দেখা হয় না, হয়তো এই 20,000 টাকা পেয়েই তারা খুশি হয়ে যাচ্ছে, কিন্তু তাদের শারীরিক মানসিক চিন্তার মধ্যে তো তা আছে, তাদের তো আর কিছুই নেই। তো জাগ্রত ব্যবসায়ী যে সংগঠন আপনার, সেখান থেকে কি মুক্তিযোদ্ধাদের জন্য কোনো কাজ করছে না? আমরা চেষ্টা করছি, আমরা মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করছি, কারণ আমরা এই সংগঠনটি প্রতিটি জেলায় ব্লাড ডোনার্স ক্লাব আছে একটা, আমরা প্রতি মাসে বা প্রতিদিন আমরা 100 ব্যাগ করে রক্ত দিই সারা বাংলাদেশে। আমরা সপ্তাহে 2 দিন আমরা যারা না খেয়ে আছে তাদের খাবার তুলে দিই, যারা পথশিশু আছে সেই পথশিশুদের নিয়ে আমরা কাজ করি। সিনিয়র শিল্পীরা মূল্যায়িত হচ্ছে, ক্যারেক্টার পাচ্ছে, তো এইটা একটা ভালো কথা। সিনিয়র শিল্পীরা এখন কাজ করছে না, পাচ্ছে না বলেই করছে না। পরিমণি না মিম তো নেই এখন, অনেক শিল্পী তো চলে গেছে। পরিমণি না মিম? মিম নিশ্চয়ই। কি প্রশ্নই তো করি নাই, তাহলে কি কেন আগে মিমের নামটা নিলাম? তুমি বলে পরিমণি না মিম, তুমি আমি যে মিম নিশ্চয়ই।
তাহলে আমি প্রশ্নই করলাম না।